সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি দ্রুত তাকে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আলকায়েদা ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এই নির্দেশ দেন। প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ আদালত চত্বর থেকে কিভাবে একজনকে গ্রেপ্তার করা যায় তা নিয়েও প্রশ্ন তোলে। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন মোহাম্মদ আলী মজহার এবং আতাহার মিনাল্লাহ। শুনানির শুরুতে ইমরানের আইনজীবী আদালতকে বলেন, তার মক্কেল ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলায় আগাম জামিন চাইতে এসেছিলেন। আইনজীবী বলেন, যখন তাকে গ্রেপ্তার করা হয় তখন তার বায়োমেট্রিকের কাজ চলছিল। এ সময় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা ইমরান খানকে গ্রেপ্তার করে।